চলমান করোনা ভাইরাসের দুর্যোগের কারণে বেকার হয়ে যাওয়া কর্মহীন মানুষদের মাঝে জেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ রবিবার দুপুরে জেলা সদরের বিভিন্ন এলাকায় এক হাজার একশো জন মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু এর আগে জেলা বিএনপি কার্যালয়ে গণতান্ত্রিক আন্দোলনের কারণে আহত নিহত ও গুম হয়ে যাওয়া বিএনপি নেতাকর্মীর পরিবারের মাঝে বিনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেয়া নগদ অনুদান বিতরণ করা হয় এ সময় উপজেলা বিএনপির সভাপতি একে কে মমিনুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন